আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মোগলাই পরোটা রেসিপি। এই গরম গরম মোগলাই পরোটা খেতে খুবই ভালো লাগে সবার, আশা করি সবারই ঝাল নাস্তা পছন্দ। সেই জন্য আমি চেষ্টা করছি কিভাবে সহজে মোগলাই পরোটা রেসিপিটি প্রদর্শন করা যায় আপনাদের সামনে। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আর সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, তাহলে খুব সুন্দর পারফেক্ট একটা মজার মোগলাই পরোটা শিখতে পারবেন। চলেন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি। সেজন্য প্রথমে একটা বোল নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিব আমি 1 কাপ ময়দা, এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল, এরপর দিয়ে দিব 7 অনুযায়ী লবণ। আমি এখানে একটা মোগলাই পরোটা তৈরি করব, সে অনুযায়ী সবগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এখন আমি সবগুলো শুকনো পর একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এমনভাবে মিশাতে হবে যাতে প্রত্যেকটা তেল প্রত্যেকটা ময়দার সাথে ভালোভাবে মিশে যায়। এভাবে মিশালে পরোটাটা কাস্তা হয়। সুন্দর করে সবগুলো ময়দা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলের সাথে। মিশানো হয়েছে কিনা বুঝবেন কিভাবে, একটা দলা পেকিয়ে নেবেন, দেখবেন যদি এটা দলা পেকে যায় তার মানে এগুলো মিশানো কমপ্লিট। এরপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। আবার অতিরিক্ত সফট না আবার অতিরিক্ত শক্ত না, মিডিয়ামে। এভাবে অল্প অল্প পানি দিয়ে তৈরি করতে হবে, একসাথে 1 গাদা পানি দিয়ে ঢেলে দেওয়া যাবে না। দেখুন আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি, দেখে বুঝে নিন কিরকম। এখানে আমি এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের ভিতরে আমি পেঁয়াজ গুলা কেটে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে মেখে নিতে হবে, সফট করে ফেলতে হবে। আপনারা লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে মাখিয়ে নেবেন। এরপর দিয়ে দিব আমি এখানে 4টা কাঁচামরিচ কুচি। মুগলাই পরোটা জাল না হলে ভালো লাগে না, আপনারা যে যেরকম কাঁচামরিচ খেতে পছন্দ করেন, জাল খেতে পছন্দ করেন, সেই অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দিবেন। আমি এরপর একটা ডিম দিয়ে দিলাম, আর কামিটাকে ভালোভাবে মতে নিলাম, এবং একটা বড় রুটি বেলে নিব। দেখুন আমি অনেক বড় একটা রুটি বেলে নিয়েছি, তারপর সম্পূর্ণ ডিমটাই এখানে ঢেলে দিয়েছি। এটা সব দিক দিয়ে ছড়িয়ে দিয়ে তারপর বাসটা করে নিব। দেখুন আমি কিভাবে করছি, মোগলাই পরোটার বাসটা এভাবে করে নিতে হবে। রুটিটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে, এতে খেতে ভালো লাগবে। এখন সব দিক দিয়ে একটু চাপা দিয়ে দিবেন, যাতে এটি খুলে না যায় তেলে দেওয়ার সময়। হালকা হাতে করতে হবে গাছটা। এরপর আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি মোগলাই পরোটাটা। এখন লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে ধৈর্য ধরে। একসাথে অতিরিক্ত তাপ দিলে ভিতরের পেঁয়াজগুলো কাঁচা থেকে যাবে, উপরে এটা লাল হয়ে যাবে। সেজন্য আপনারা লো ফ্লেমে ধৈর্য ধরে পরোটাটা ভাজতে হবে। দেখুন 5 মিনিট পর পরোটাটা আস্তে আস্তে পোলা ওঠা শুরু করে দিয়েছে। এখন আমি 2টা চামচ নিয়ে নিতে হবে, এটি উল্টানোর ক্ষেত্রে, একটা দিয়ে উল্লে আপনার গায়ে তেল ছিটে পড়তে পারে। এইভাবে হালকা হাতে উল্টিয়ে দিবেন। এরপর আমি উল্টে পাল্টে সবজি দিয়ে ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা, আপনারা সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর রেসিপিগুলো ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ভিডিওগুলো।
এখন আমি সাইড গুলাও ভালোভাবে ভেজে নিব। অতিরিক্ত তেল দেওয়ার প্রয়োজন নেই, অতিরিক্ত তেল দিলে সহজ উপায়ে মচমচে হয়ে যাবে, ব্যাট ভিতরে হবে না। আমি যেটুকু তেল দিয়েছি আপনারা সেটুকু দিয়ে করার চেষ্টা করবেন। দেখুন উপরে কত সুন্দর কালার চলে আসছে। এখন আমি সাইড গুলো নেড়ে ছেড়ে সুন্দর করে ভেজে নিব, প্রত্যেকটা জায়গায় যাতে সমানভাবে কালার আসে। আমি সহজভাবে দেখানোর চেষ্টা করি, কারণ অনেকে নতুন রাঁধুনি ও ব্যাচেলার বাইরে রয়েছে, তারা যদি রেসিপি গুলো ট্রাই করতে চায় যাতে সহজভাবে বুঝে রেসিপিটা ট্রাই করতে পারে, যাতে কোনো রকম ব্যর্থ না হয়। দেখুন আমি সব দিক দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন আপনারা। মোগলাই পরোটা গরম গরম ভেজে সস দিয়ে খেতে অসাধারণ হয়। কম বেশি সবাই এই পরোটা পছন্দ করে। আমার বাসাতে সবাই বেশি পছন্দ করে, আপনাদের বাসায় সবাই কিরকম পছন্দ করে আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা তৈরি করলে পিকচার শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। আমার ভাজা কমপ্লিট, দেখুন সুন্দর কালার চলে এসেছে এবং ভিতরেও ভালোভাবে হয়ে গেছে আশা করি। এরপর আমি সুন্দর করে কেটে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।